আমি গত নির্বাচনে নির্বাচন করার একটি মনোনিবেশ করেছিলাম, জাতীয় রাজনীতির বিভিন্ন কারণে বেগম রোশনের সাথে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে সেদিন আমি নির্বাচন করতে পারি নাই। তার উপরও কিন্তু আমি চকরিয়া বেগুয়ার মানুষের পাশে মানুষের আমাকে ভালোবেসেছে, মানুষ বলেছেন দেখো শতবার সেই উক্তি এবং ভালোবাসার মানুষের সেই পরামর্শ নিয়ে আমি আবারও চলে যাচ্ছি। আমার মামা হাজি বশির আলম বলেছেন অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আসলে রাজনীতি হচ্ছে একটা দেশপ্রেমিক, যারা দেশের জন্য চিন্তা করেন, জাতির জন্য চিন্তা করেন, তারা এই রাজনীতি করেন। আসলে রাজনীতিকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, রাতের অন্ধকারে জমি দখল করতে হয়, বজেট ডাকাতি করতে হয়। জমি দখল না করলে রাজনীতি সুন্দর হয় না, কিন্তু এই প্রথা চালু হয়েছে এই চকরিয়া বেগুয়ার প্রত্যন্ত অঞ্চলে। সেখান থেকে আমরা উত্তরণ ঘটানোর জন্য চকরিয়ার মানুষের দোরগোড়ায় গিয়েছিলাম, বক্তব্য রেখেছিলাম, মানুষের কাছে গিয়েছিলাম। যাই হোক, বিগত নির্বাচনে একজন এমপি এখানে নির্বাচিত হয়েছেন, আমরা ওনার কাছ থেকে আশা করব এই চকরিয়া বেগুয়ায় একটি সুন্দর শহর যেন তিনি উপহার আমাদেরকে দেন। এই চকরিয়া বেগুয়ার মানুষ শান্তশিষ্ট, এই চকরিয়া বেগুয়ার মানুষ ইসলাম প্রিয়, তাই নিরাপদ একটি উন্নত মানের শহর প্রতিষ্ঠা করার জন্য, গঠন করার জন্য যেই দলের এমপি হোক না কেন, আমরা বিরোধী দল হলেও আমরা সরকারের সমস্ত ভালো কাজের পক্ষে অবস্থান নেব এবং সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধেও আমরা অবস্থান নেব। ভালোকে ভালো বন্ধ হবে, মন্দকে মন্দ বন্ধ হবে, এটাই হচ্ছে রাজনীতি। আজকে অনেক গরম এই বৈশাখের দিনে, আপনারা এত কষ্ট করে নিজের গুরুত্বপূর্ণ কাজ শেষে ফেলে এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনারা ছুটে এসেছেন। আসলে এটা সংবর্ধনা অনুষ্ঠান নয়, এটা হচ্ছে একটা ছোট্ট পরিসরে আমাকে যারা আপনারা ভালোবাসেন, আপনারা যারা শুনেছেন আমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে, আপনারা স্বেচ্ছায় আপনারা বলেছেন শামসু ভাই আমরা আপনাকে অভিনন্দিত করতে চাই, সম্বর্ধিত করতে চাই, সেজন্য আজকে এই আসা। আপনাদের সকলকে নিয়ে আমরা বৃহত্তর পরিসরে অনুষ্ঠান করব এবং প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা পাড়া মহল্লায় আমরা সেই 1982 থেকে 90 সালে এই বাংলাদেশের সমগ্র রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যে শাসন ব্যবস্থা দিয়েছিলেন, যে উপজেলা প্রবর্তন করেছিলেন, যে জেলা পরিষদ দিয়েছিলেন, যেই মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট গঠন করেছিলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য যিনি কাজ করেছিলেন, সেই বাংলাদেশের অভিসম্বাদিত নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ তার আদর্শ এবং তার দলকে ভালোবেসে তার দল করি, সেজন্য আপনাদের কাছে একটি কথা আমার নিবেদন থাকবে, রাজনীতির জন্য আরো আমাদেরকে এগিয়ে আসতে হবে। কারণ দশের লড়াই একের বোঝা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একটা ইউনিটি থাকতে হবে, সেটা হচ্ছে পাওয়ার অফ ইউনিটি। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি অনেক অন্যায়কে আমরা রুখিয়ে দিতে পারব। তাই আজকে আর কথা বাড়াবো না, গরমের দিনে আপনারা এসেছেন, আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান বেগম রোশনের সাথে যিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সহধর্মিনী এবং জাতীয় পার্টির বর্তমান মহাসচিব কাজী মামুনুর রশীদ এই চকরিয়া বেগুয়ায় নির্বাচনের আগে এসেছিলেন, এখানে সমাবেশ করেছিলেন, আমাকে প্রার্থী ঘোষণা করেছিলেন। ডিজিএফআই থেকে শুরু করে এনএসআই সরকারি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সকলের কাছ থেকে আমার নির্বাচনী বিষয়ে যে রিপোর্ট পেয়েছিলেন সে সময় আমি তাদের কাছে প্রাপ্তি হিসেবে জোট থেকে মনোনীত হয়েছিলাম। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিভিন্ন কৌশলের কারণে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই। তাই চকরিয়া বেগুয়ার প্রত্যন্ত অঞ্চলে যারা আমাকে ভালোবেসেছেন, আমার ওটাকে সাড়া দিয়ে এসেছেন, আমাকে ভালোবেসেছেন এবং আমার দলের যে নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আপনাদের আবারও অন্তরস্থ থেকে কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। পরিশেষে বিদায়ের বেলায় আপনাদের একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার দেওয়ার মতো আপনাদের কিছুই নেই। আপনারা সবাই জানেন আমি একটা সাধারণ পরিবারের সন্তান, আমার একটি লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটা যখনই মানুষের সমস্যা হয়, বিপদ হয়, রাতের 12টা বলেন, 1টা বলেন, অন্তত আমি সশরীরে হাজির হয়ে
মানুষের কল্যাণে কাজ করার জন্য যে প্রয়াস সেটা কিন্তু আমার থাকবে। আপনারা দোয়া করবেন যেন আমরা সারা জীবন আপনাদের সকলকে নিয়ে এই চকরিয়া পেকুয়ার উন্নয়নের জন্য এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যেন আমরা প্রতিবাদ করতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন। এবং বিশেষ করে আমি অভিনন্দন জানাই, অভিবাদন জানাই এই চকরিয়ার যে সাংবাদিক বন্ধুরা রয়েছেন। আমি সবসময় তাদের যে সহযোগিতা পেয়েছি এবং অতীতেও তাদের সহযোগিতা পেয়েছি, আমি যেখানে প্রোগ্রাম করেছি, মিটিং করেছি, তারা আমাদেরকে অত্যন্ত সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন। কারণ জাতির বিবেক, জাতির জ্যোতি হচ্ছে সাংবাদিক, যাদের মাধ্যমেই আপনার আমার যে ন্যায় অন্যায় হয় দেশে সেগুলা ফুটে উঠে এই সাংবাদিকদের মাধ্যমে। তাই এই সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আগামী দিনে আপনারা আমাদের সমস্ত ভালো কর্মকাণ্ডে আমাদেরকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি। আজকে আপনারা যারা এসেছেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।